পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার কারসাজি সংক্রান্ত দায়ে সাকিব আল হাসান সহ সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে নয়শ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে সভা শেষে বিএসিসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকির পক্ষে কমিশনের জনসংযোগ কর্মকর্তা মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় মোহাম্মদ আবুল খায়েরকে পঁচিশ লক্ষ টাকা সাকিব আল হাসানকে পঞ্চাশ লক্ষ টাকা ইশাল কমিউনিকেশনস লিমিটেডকে পঁচাত্তর লক্ষ টাকা মোনার্ক মার্টকে এক লক্ষ টাকা আবুল কালাম মাতব্বরকে দশ লক্ষ টাকা লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এক লক্ষ টাকা এবং মোহাম্মদ জাহেদ কামালকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়